আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদু ওয়া মুসাল্লিয়ান اما বাদ সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য জান্নাতের পথ সহজ করে দিন আমিন সম্মানিত দিনী ভাইরা যে বিষয় নিয়ে আজ কথা বলবো সেটা হচ্ছে তিনটি সব থেকে বড় মিথ্যা কথা আজকাল গ্রামে গঞ্জে এলাকায় শহরে এ ধরনের অনেক লোক পাওয়া যাবে যারা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে তারা বলে থাকে যে আজ রাতে আমি স্বপ্ন দেখেছি অথচ মিথ্যা স্বপ্ন বর্ণনা করে থাকে রাতে এ ধরনের স্বপ্ন দেখেনি তারপরেও বলে থাকে যে আমি রাতে আজ এ এ ধরনের ধরনের স্বপ্ন দেখেছি পাওয়া যাবে যারা নিজ পিতাকে পিতা বলে দাবি করে না অন্যের সন্তান বলে দাবি করে থাকে বা এ ধরনের অনেক লোক পাওয়া যাবে যারা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াশাল্লাম সম্পর্কে এমন কথা বলে যে কথা بشهر محمد صلى الله عليه وسلم شوطي بولني بوليني إدير بيپري صحيح حديث رفع شايكي ولو هيشه شتا يامرا جانر تشتا كروبو أميني جتاكيه كيشو نابولي سرسوري حديث رديكي تولي جاي صحي بخاري حديث نمور 3539 بشهر محمد رسول الله صلى الله عليه وسلم بوليشين إن من أعظم الفراء إن يدعي الرجل إلى غير أبيه أو يري عينه ما لم ترى أو يقول على رسول الله صلى الله عليه وسلم মায়ালামিয়কুল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী হুয়াশাল্লাম বলছেন সবথেকে বড় মিথ্যা কথা হচ্ছে যে সন্তান নিজ পিতাকে বাদ দিয়ে অন্যকে পিতা বলে দাবি করবে অন্যের সন্তান বলে দাবি করবে দুই নম্বরে মিথ্যা স্বপ্ন বর্ণনা করা যে স্বপ্ন দেখেনি তারপরে ওই ধরনের স্বপ্ন বানিয়ে লোকেদের সামনে বর্ণনা করা এটা হচ্ছে দ্বিতীয় বড় মিথ্যা কথা আর তৃতীয় নম্বরে হচ্ছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হুবাশাল্লাম যে কথা বলেননি সে কথার ব্যাপারে কথা বলা যে এই কথা মহানবী সাল্ল আলি হুবাসাল্লাম বলেছেন অথচ নবী সাল্লি খুব আসাল্লাম থেকে প্রমাণিত নয় আর এই কথার ব্যাপারে এ কথাও বলা হয়েছে যে ব্যক্তি নবী সাল্ল আলি খুব উপরে মিথ্যা কথা বলে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম তাহলে আমরা বুঝতে বুঝতে পারলাম তিনটি হচ্ছে সব থেকে বড় মিথ্যা কথা নাম্বার এক অন্যকে পিতা বলে দাবি করা অথচ সে তার পিতা নয় বাস্তবে তার পিতা নয় সত্যিকারে তার পিতা নয় নাম্বার দুই রসুল্লাহ সাল্লামের ব্যাপারে এমন কথা বলা যে কথা মহানবী সাল আলী বলেননি রব্বুল আলমিন এই তিনটি বিষয় থেকে আমাদেরকে হেফাজত করে নাও আমিন আকুল কৌরি হাদা আলাইকুম উলিকমুসলিমিনালামালিকুম ওরাহমতুল্লাহি